আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন গতকাল তেরোই জুন দুই সাল বিআইটিএস সার্ভিস পোর্টালে একটি বড় ধরনের আপডেট নিয়ে আসছে সেই আপডেটটি হচ্ছে অনেক ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী যাদের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিলেন এর মধ্যে অনেকের সমস্যা সমাধান করে গতকালকের এই আপডেটে সমাধান হয়ে গেছে এর মধ্যে আপনারা আরও একটি নতুন আপডেট দেখতে পারছেন যারা স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন এবং আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে বিআরটিএ সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ডে নতুন করে একটি মেসেজ যুক্ত করে দিয়েছে সেই মেসেজটি নিয়েই আজকে কথা বলবো চলুন মেসেজটি একটু দেখিনি বিআরটিএ সেবা বাতানের একটি ইউজার আইডি আমি অলরেডি লগ করে দিয়েছি গতকালকের আপডেটের পর দেখেন ঈদের ছুটির নোটিশটা অলরেডি দিয়ে দিয়েছে এর আগে কোনো বছর ঈদের ছুটির নোটিশটা বিআরটিএ সেবা বাতানের ড্যাশবোর্ডে দিত না এখন থেকে হয়তো ভবিষ্যতে কন্টিনিউ এই কাজটা করে যাবে যাই হোক আমি স্কল করে নিচে আসলাম তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ঘরের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমি নিরাপত্তার স্বার্থে সার্ভিস আইডি বা আবেদনকারীর ব্যক্তিগত তথ্যগুলো হাইড করে রাখব। ডান দিকে স্কল করলাম বিস্তারিত আসলাম এইখানে স্কল করে নিচে আসলাম দেখেন এটা একটি নবায়নের ড্রাইভিং লাইসেন্স তার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি অনুমোদন হয়েছে এবং ই ড্রাইভিং লাইসেন্স সে অলরেডি পেয়ে গেছে এখন ডান দেখে স্কুল করে আসলাম অনুমোদনের অবস্থা এখানে দেখছেন অনুমোদিত দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম এর অর্থ হচ্ছে এই আবেদনটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে প্রিন্টিং সিস্টেমটা আছে সেইখানে পাঠানো হয়েছে এর মানে এখানে স্ট্যাটাসটা দিয়ে দেওয়ার জন্য আপনাদের জন্য আরও সুবিধা হয়েছে এখন আপনি যদি বিআরটিএ ডেল চেকারে চেক নাও করেন তাতেও কোনো সমস্যা নেই